দাদা কেমন আছেন দাদা আপনি তো ইলিশ মাছ না খায় না খায় মুখ একদম শুকা গেছে হ্যাঁ দাদা নমস্কার জানাচ্ছি আপনাকে নমস্কার দাদা হ্যাঁ দাদা উচিত কথায় বলেছেন আসলে দাদা আমাদের সামনে তো পূজা আসছে আপনারা যদি কিছু ইলিশ দিতেন দাদা তাহলে আমরা একটু খেয়ে বাসতাম দাদা হ্যাঁ দাদা ইলিশ মাছ চাচ্ছেন তো খুব সুখবর তো ইলিশ মাছ দেওয়ার একটা সত্য আছে হ্যাঁ দাদা আপনি বলুন দাদা কী শর্ত দিবেন আপনি দাদা আপনাদের এক টাকার গরু দেবেন আমাদের এক টাকার ইলিশ মাছ নেবেন এটাই আছে সত্য কী বলছেন দাদা আমরা কি পাগারে পড়ে গেছি নাকি আপনার মাথা ঠিক আছে তো দাদা আমাদের মাথা ঠিকই আছে আপনার মাথা ঠিক আছে তো হ্যাঁ দাদা আমার মাথা তো ঠিকই আছে কিন্তু আপনি একই বললেন দাদা একটি করে গরু নেবেন একটি করে ইলিশ মাছ দেবেন এটা কি তাই সম্ভব এটা কি মগের মূলক পাইছেন দাদা দাদা আমরা মগের মূল্য পাইনি আমাদের ইলিশ মাছ অনেক দাম আমাদের ইলিশ মাছ আপনাদের দিতে পারবো না তো বড় করতেছে বুদ্ধি কাটে দাদা আপনি তো ভয় পাইতাছেন না বুঝবার পারছি আপনারে হারাকার বাদ দিয়া যখন পানিতে বাংলাদেশ ভৈরা দিমু তখন বুঝবেন বুঝছেন যে ইলিশ মাছ না দেওয়ার কি জ্বালা দাদা আমরা এটা বাংলাদেশি আমরা কোনোটাই তাই ভয় পাইনি আপনি দেন ফারাক্কার বাদ খুল দেন তবু আপনি ইলিশ মাছ আপনি পাবেন না বাংলাদেশি তো কোনো কিছুতেই তো দেখছি ভয় পাচ্ছে আসে না কি করতে হবে এটা আলাদা পাম্পে ওই ও আসলে দাদা বুঝতে পেরেছি আপনি ইলুসু দিবেন না না তাহলে শোনেন ওই পেঁয়াজ আর ওই কাঁচামরিচও কিন্তু আমরা আর দিব না ঠিক আছে ইলিশ মাছ যেমন দিবেন না তাহলে আমরা কাঁচামরিচ পেঁয়াজও আমরা দিব কয় কিছুই তো বোঝা যায় না যা কয় আরে দাদা কি বলেন আপনি যে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ অত দূর থেকে আইসি পয়সি যায় ওই তো আমার বাংলাদেশি খাই না আপনি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ওই আপনি ডইলি এই পাশায় দি পালিশ করেন গা নোয়া গেলে উঠে যাবি তখন আপনার পরিষ্কার হয়ে যাবি দাদা এ না হ্যাঁ এত কথাগুলো কাজ হইল না রে তাহলে তো এবার ইলিশ মাছ খাওয়া হইল না দাদা আপনি গরু দেওয়া লাগবে নি ইলিশ মাছও খাওয়া লাগবে নি আপনি এবার যা মাছ খান গা দাদা এ না হ্যাঁ